আমরা এখন সুন্দরবনের পথে, এই যে আমাদের নৌকায় উঠেছি আমরা, লোকজন এসে পড়বে তো। এদিকে আমাদের সোফা আছে, সুন্দর বসার ব্যবস্থা, সব নৌকাতেই সোফার ব্যবস্থা আছে। এদিকে ভালো, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আমরা, কারণ শুধু করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বোট ছেড়ে দিয়েছে, এটা আমাদের বোট, উপরে সোফা দিয়ে বসার সুব্যবস্থা। আর এদিকে আমাদের বোট দেখাচ্ছি আরো, এই যে নিচে নিচে শোয়ার ব্যবস্থা আছে, হ্যাঁ সুন্দর শোয়ার ব্যবস্থা। এদিকে কি আছে টয়লেট, এই সুন্দরবনের জঙ্গল দেখা যাবে ভালো মতো। ঠান্ডায় জমে যাচ্ছে জীবন। এই যে আমরা সুন্দরবনের জঙ্গলের কাছাকাছি, এই যে সুন্দরবনের জঙ্গল, এখানে কি দেখা যাচ্ছে, এখানে ওইটা বানর, ওই যে বানর দেখা যাচ্ছে অলরেডি, কোথায় গেল বানর, এই তো বানর, এই যে বানর, ওই যে বানর, বানর দেখা যাচ্ছে, এই যে আমরা সুন্দর বানর অলরেডি বানর দেখে ফেলেছি, বানর দেখা যাচ্ছে, ওই যে বানর, ওই যে, ওই যে বোট থেকে নেমে একটা বাদ, এরে কিরে 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 কিরে, এই থাপা থাপা মারিস না, এই ফোন নিস না, খাবার খুঁজতেছে, ওই যে প্যাকেট দেখছো, ওকে চিপস খায়, চিপস খায় দাও তো, ওরে বাবা কেমন দেখি আমার দাও, একটা কেসে মিস দিব না, আল্লাহ ওইটা এটা বাচ্চার কোলের ভিতরে, হ্যাঁ
Tuba. চিপস নিয়ে দৌড় মারছে, দুইটা চিপস নিয়ে দৌড় দিছে, তিনটা সব পানি কাণ্ড দেখ কি করে, দেখুন কত দূরে চলে গেছে, ওই দেখুন আমাদের চিজটা নিয়ে গাছের উপরে উঠে এসে খাচ্ছে, দেখুন আমরা এখন জঙ্গলের দিকে ঢুকতেছি, সুন্দরবন জঙ্গলের দিকে এখন আমরা ঢুকতেছি, দেখি কতটুক ঢুকা যায়। আমরা সুন্দরবনের ব্রিজ দিয়ে যাচ্ছি সোজা, অনেক সুন্দর। প্রথমে আসার পরে এই বান্দর যা উৎপাত শুরু করছে, তো বান্দর থেকে একটু সাবধান, বান্দরের হাতে খাবার টাবার থাকলে সাবধানে রাখবেন, কারণ খাবার টাবার শ্বাস করে থাবা দিয়ে এক সেকেন্ডে নিয়ে উধাও নিয়ে দৌড় নিয়েই দৌড় দিবে। তুমি কি আগে আসছিলা, আগে আসছিলা সুন্দরবনে, এটাই তোমার প্রথম? ও পিছনে টুরিস্ট পাবলিক এনজয় করতেছে, বুঝে বান্দরের সাথে পুরো বান্দর হয়ে যেতে হবে, এই হলো টাওয়ার, ওই যে মানকি টাওয়ারে আসলো আপনারা, এদিকে একটু রেস্ট নেওয়া নিতে পারবেন, এখানে বাদাম আছে, অনেক কিছু খাবারের জিনিস আছে খেতে পারবেন। টাওয়ার উঠতেছি, দেখি টাওয়ার থেকে কি কি দেখা যায়, হ্যাঁ টাওয়ার থেকে কি কি সাইড দেখা যায়, উপর থেকে কি কি সাইড দেখা যায় এগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা টাওয়ারের একদম উপরে উঠে পড়েছি, টাওয়ার থেকে এই এই যে দেখুন টাওয়ার উপরে থেকে পুরো সুন্দরবনের গাছগাছালি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আমরা এই থেকে উঠেছিলাম, এই দেখুন পুরো, এই দেখুন আমরা টাওয়ার উঁচু থেকে যতটুকু দেখা যায় জঙ্গল সুন্দরবনের
এই যে গোল থাকে জন্যই তো আমরা এখন সুন্দরবনের চলো টারজান হয়ে যায় সুন্দরবনের টারজান আমরা এখন আছি ঝুলন্ত ব্রিজে সুন্দরবনের এই যে দেখুন সুন্দরবনের ঝুলন্ত ব্রিজ ও নো আসলে যাওয়ার পথ খুবই স্বল্প ভেঙে চুরে সব যেতে হবে জঙ্গলে এসেছি সুন্দরবনের জঙ্গলে ওই যে ভাগ টাক আসলে আরো গহিনে ওগুলা শীতের সময় তো বেরো হয় না ভাগ আর গহীন জঙ্গল এগুলা অত এত গহীন এত গহীন জঙ্গলে ঢুকতেও দেয় না কারণ ওখানে রিক্স বাঘের বাঘের ডেঞ্জার তো ঢুকতে দিবে না তাঠি বান্দরের অতিষ্ঠে সবাই অতিষ্ঠ অনেকগুলো বিস্কুটের প্যাকেট প্রথমটা কি করলো চিপস নেই দৌড় একসাথে আমরা এখন আমাদের বোটে করে এখন আবারও যে গহীন জঙ্গলের দিকে যাচ্ছি গহীন জঙ্গলের ট্রলারে করে আমরা আশেপাশে যদি ভাগ্যে বাঘ হরিণ থাকে ভাসমান কুমিরও দেখা যেতে পারে এটা ভাগ্যের ব্যাপার যদি দেখা যায় গহীন জঙ্গলে দেখা যেতে পারে আমরা এখন গহীনের দিকে যাচ্ছি যদি ভাগ্যে বাঘ দেখা যায় তো ভালো এটা ভাগ্যের ব্যাপার
দেখা গেলে দেখা যেতে পারে, ঠিক নাই। আওয়াজ শোনা যায় কিন্তু এই পর্যন্ত আসে না। এই হলো শেষ এই পর্যন্ত। টলার এখানে পানিও কম, যাওয়া যাবে না। আর এইটাই আমাদের নির্ধারিত আওয়ার পয়েন্ট, ঠিক আছে, কথা মানবেন, ঠিক আছে, ডুয়েল কিছু নাই। আমরা এখন সুন্দরবনের অনেক গহীনে আসছি বোটের উপরে। সুন্দরবনের গহীনের জঙ্গলে দেখো রে, এই গাছ কাটতে নামছে মনে হয় কাঠুরেরা। অনেক রিস্ক নিয়ে তারা কাজ করে, এদিকে কখন তাদের সাথে সামনাসামনি বাঘের দেখা হয়ে যায় ঠিক নাই, এরকম ঘটনাও ঘটছে আগে। জঙ্গলের নামে রিক্সকে এই জায়গা পার ছিল, আল্লাহ দুর্ঘটনা রে, সব পারলেন না তো ঠেকাইতে, ইয়াটা ভাঙে গেল। এ এত সাইডে কিভাবে আসলো, কি করলাম? আরে হ্যাঁ 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 হ্যাঁ, যান যান। ওটা কি, ওটা ওগুলো আনতে, ওগুলো কি, এই বাক্স, এই বাক্স ফল, ফল কিছু হয় নাই, তুই ও তুই উইজাম আরে ভাই নাই। সাবধানে সাবধানে গেলে, সাবধানে তা তো হবে, পানি তো পানি বেশি না, ওই দা ওই ও টাইপ আছে না, গভীর আছে না, কিন্তু উঠাতে যাবে না, টান দিতে হবে। আমি ভাবতাছিলাম যে এটা এটা গভীর আর গভীর হবে, পুরো বিনোদন নিতে হবে।
এটা হইলো অর্ধেক গাড়াই গেছে তো ওই গাছ ধর দুই হাতে এ ভয়ানক ব্যাপার কিছু থাকলে দিয়ে দাও হ্যাঁ দুই হাতে গাল এ কি কথা গেছি তো গেছি যাই লাগবে আবার আরেক কাম করি আমি আসতেছি যাও লাগো না সবাই কাদামে খেলাপ নাই তুই এডি গলি কর গলি কর এডি আছে দেখ না ইয়া না না তুমি কাটি ফেলো তুমি আমার আছে আমার ভয় এই বানা আছে না দেখ এই বানা আছে না কোথায় জানতে হবে আও দুনো না কাটো দুনো ওই এ ভাইয়া ঠান্ডা বলি ওই একটা ওই এক সাথে এ ও দুয়া বেলা দুয়া ফ্যান আরে পোজ দাও না রে বাবা তুমি এটা অনেক ঝুঁকি নিয়ে ফলটা পারা হচ্ছে দেখুন কাদা মাটি দিয়ে কি অবস্থা গোল ফলের জন্য এত ভয়ানক ব্যাপার এই গোল ফল এই যে গোল ফল উঠবো কি করে এই যে কুমির দেখা গেল একটা বড় আছে কুমিরটা তাদের মাছ ধরার নৌকা